একটা রাস্তা, কিন্তু সেই রাস্তার জমির মালিক অন্যজন, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে সেই রাস্তাটা ব্যবহার করে আসছেন, কিন্তু হঠাৎ করে জমির যিনি মালিক তিনি সেই রাস্তাটা আর আপনাদেরকে ব্যবহার করতে দিতে চাচ্ছেন না। এখন আপনারা কি করবেন? আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আইনে সুখাধিকার বলে একটা টার্ম রয়েছে, যে সুখাধিকার বলে আপনারা সেই রাস্তাটা আবার পুনরুদ্ধার করতে পারবেন। সংক্ষেপে জেনে নেই সুখাধিকারটা কি। সুখাধিকারটা হলো, ধরুন আপনার কোনো জমি না, অন্যের একটা জমি, কিন্তু আপনারা সেই জমিটা 20 বছর যাবত সেই জমিটা ব্যবহার করে আসছেন চলাচলের জন্য। হঠাৎ করে সেই ব্যক্তি এসে বললেই হবে না যে আপনারা এই জমিটা ছেড়ে দেন, আর রাস্তা দিয়ে আমি চলাচল করতে দেব না। অর্থাৎ আপনাকে সেই জমিটার একটা অধিকার এসেছে জমিটার উপরে, এবং সেটা 20 বছর চলাচলের করার ফলে, এবং এটা অবশ্যই এই চলাচলটা বিনা বাধাতে হতে হবে। ধরুন আপনাকে এ ধরনের মামলা করতে হলো, সুখাধিকারের জন্য মামলা করতে হলো, যে আপনি একটা রাস্তা দিয়ে চলাচল করছেন, কিন্তু জমির মালিক যিনি রয়েছেন তিনি আপনাদেরকে আর চলাচল করতে দিতে চান না। তো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে, যে আপনারা দীর্ঘদিন যাবত, অর্থাৎ 20 বছর যাবত সেই রাস্তা দিয়ে চলাচল করেছেন, এবং জমির মালিক এই 20 বছরের ভেতরে কোনো বাধা প্রদান করে নাই। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা মামলা করতে পারবেন। তো মামলাটা কতদিনের ভেতরে করতে হবে? মামলাটা করতে হবে 2 বছরের ভেতরে, যেদিন থেকে বাধা প্রদান করেছেন, অর্থাৎ 20 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এরপরে এসে আপনাকে বাধা প্রদান করেছে, যে দিন যাতে বাধা প্রদান করেছে সেই দিন থেকে 2 বছরের ভেতরে আপনাকে মামলাটা করতে হবে। এভাবে একটা জায়গার উপরে, জমির উপরে সুখাধিকার সৃষ্টি হয়, এবং এই 20 বছরটা যদি ব্যক্তিগত জমি হয়ে থাকে, যদি আপনি আমার জমির উপর দিয়ে 20 বছর ধরে চলাচল করেন কিন্তু আমি আপনাদেরকে বাধা দেইনি, আমি যে 20 বছর পরে আর বাধা দিতে পারবো না, সেটা দিয়ে আপনারা চলাচলই করবেন। কিন্তু এটা যদি সরকারি জমি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 60 বছর যদি আপনারা এটা ইউজ করে থাকেন, তারপরে যে সরকার আর আপনাকে সেটা থেকে বাধা প্রদান করতে পারবে না, এটাকে বলা হয় সুখাধিকার। তাই আপনাদেরকে যদি হঠাৎ করে চলাচলে কেউ বাধা প্রদান করে, আপনারা এটা খেয়াল করবেন যে সেই রাস্তাটা বা সেই জায়গাটা 20 বছর ধরে ব্যবহার করা হচ্ছে কিনা। যদি 20 বছর ধরে ব্যবহার করা হয়ে থাকে তাহলে তো হয়েই গেল, 20 বছর ধরে ব্যবহার করার ফলে সেই জমি বা রাস্তার উপরে আপনাদের একটা অধিকার জন্ম নিয়েছে, যাকে সুখাধিকার বলা হয়, এবং এটা আইন দ্বারা স্বীকৃত। আপনারা চাইলে এ বিষয়ে আদালতে একটা মামলা করতে পারবেন, সুখাধিকারের মামলা। সেই মামলাতে আপনারা যদি ডিগ্রি পেয়ে যান তাহলে তো সেই রাস্তাটা আপনারাই ইউজ করতে পারবেন। আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং আমার ফোন নাম্বার চান, তারা আমার আইডিতে চলে যাবেন। সেখানে যেয়ে দেখবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ফেসবুক আইডিতে যাবেন, সেখানে একটা লাইক দেবেন, এবং দেখবেন যে হোয়াটসঅ্যাপ বাটন লেখা রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই আমার সাথে আপনারা খুব সহজেই যোগাযোগ করতে পারবেন।